সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির ক্ষমতায় আসার সুযোগ আছে বলে মনে করেন পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুদিনের সফরে রংপুরে পৌঁছে দুপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের একথা বলেন এরশাদ। তিনি আরও বলেন, বিএনপির অবস্থা ভালো নয়, রাজনীতিতে তাদের অস্তিত্ব হারানোর পথে। গাইবান্ধার এমপি লিটন হত্যা প্রসঙ্গে এরশাদ বলেন, জনপ্রতিনিধিরা জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধব। পুলিশ দিয়ে তাদের নিরাপত্তা দিলে জনপ্রতিনিধি হওয়ার কোনো বৈশিষ্ট্য থাকে না।